Hey guys, welcome to Football Duniya. To video the show by Shagoto. To a video the Tomade quite a question and answer though shop code can do transfer related coop short a Mapper Glue Tomade catch a clear code of Chester Corbo, Prothomage footballer ticket in Gothavolbo, Dimitrios, Diamantakos, Taken Air Chono the Bolacha, Amut the ISL Akadi Club, Chester Chalach among Shaliste, Obushu Iroche, East Bengal FC. Kintu, Kalabestas FC. এখনো পর্যন্ত দিয়ামান্তাকোসের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কোনো চূড়ান্ত কথাবার্তা বলতে পারেনি যদিও কেলভেস্টার্স এফসি কিন্তু এই সিজনে তাদের আইএসএল এর যে জার্নি সেটা কিন্তু অলরেডি তারা শেষ করে ফেলেছে কিন্তু ডিমিট্রাস দিয়ামান্তাকোসকে কেলভেস্টার্স এফসি তরফ থেকে যে কন্ট্রাক্ট অফার করা হয়েছিল তাতে তিনি একেবারে খুশি নয় এবং তার সঙ্গে সঙ্গে কেলভেস্টার্স এফসি এর ম্যানেজমেন্টের সঙ্গেও কিন্তু দিয়ামান্তাকোসের একটা দূরত্ব তৈরি হয়েছে তো ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম কিন্তু ডিমিট্রাস দিয়ামান্তাকোসকে দুটো অফার পাঠিয়েছিল এবং প্রথম অফারটা দিয়ামান্তাকোস কিন্তু তৎক্ষণাৎ রিজেক্ট করে দেয় এবং তারপর ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু আরো অনেক ভালো একটা অফার দিয়ামান্তাকোসকে পাঠানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত দিয়ামান্তাকোস তার ফিউচার নিয়ে কোনো ডিসিশন নেয়নি শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয় আইএসএল একাধিক ক্লাব কিন্তু ডিমিট্রাস দিয়ামান্তাকোসকে পেতে চাইছে তো সেক্ষেত্রে দিয়ামান্তাকোস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে এখনো পর্যন্ত হ্যাঁ বা না কোনোটাই বলেনি আপাতত কিন্তু ডিমিট্রাস দিয়ামান্তাকোসের আপডেট এই পর্যন্তই পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে জানাবো তবে এইটুকু বলতে পারি ডিমিট্রাস দিয়ামান্তাকোসকে সাইন করানোর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম 100% ট্রাই করছে কিন্তু কোনো কারণে যদি ডিমিট্রাস দিয়ামান্তাকোসকে না পাওয়া যায় তাহলে কিন্তু যে অল্টারনেটিভ অপশনসগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম এক্সপ্লোর করে দেখছে এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে রাখছে ইস্ট বেঙ্গল কিন্তু একজন নতুন ফরেনারের সঙ্গে ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলেছে যদিও তার সঙ্গে আইএসএল এর জন্য নয় অনেক বেশি এএফসি টুর্নামেন্ট মানে ইস্ট বেঙ্গল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুতে খেলবে এবং তারপরে এএফসি টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল যেটাতেই খেলুক না কেন তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এই সিজনে ছজনের বেশি ফরেনারকে রিক্রুট করাবে তো সেই জন্য ইস্ট বেঙ্গল একজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা বলছে প্লেয়ারটির নাম হচ্ছে টেরি অ্যান্টোনিস এই মুহূর্তে তিনি খেলেন মেলবোর্ন সিটি এফসির হয়ে এবং সেখানে কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো প্লেয়ার অব দি মান্থ কিন্তু তিনি এই লাস্ট মান্থে হয়েছেন অর্থাৎ মার্চের প্লেয়ার অব দি মান্থ ছিলেন এ লিগের এই টেরি অ্যান্টোনিস তো তার সঙ্গে নাকি ইস্ট বেঙ্গল একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলেছে শুধুমাত্র এএফসি টুর্নামেন্টের জন্য তাকে হয়তো দেখে নেওয়া হতে পারে মানে এএফসি প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টু এর যে ম্যাচগুলো ইস্ট বেঙ্গল খেলবে তো সেইখানে হয়তো জর্ডান এলসির সঙ্গে আরও একজন অস্ট্রেলিয়ান ফুটবলারকে সাইন করিয়ে তাকে হয়তো দেখে নেবে কার্লোস কোয়াদ্রাদ তবে টেরি অ্যান্টোনিসের সঙ্গে এখনও পর্যন্ত কিন্তু জাস্ট ইনিশিয়াল স্টেজেই কথাবার্তা হয়েছে এবং তার সঙ্গে মেনলি যেটা বললাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্টেজ টু প্রিলিমিনারি রাউন্ড টু এর জন্য তো দেখা যাক কী হয় আপাতত এই ট্রান্সফারটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে অন্যদিকে প্রীতম কোটালের ব্যাপার নিয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো প্রীতম কোটালের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটা কথাবার্তা বলেছিল আমি তোমাদেরকে বলেছিলাম তবে এই মুহূর্তে কিন্তু ডিমিট্রাস দিয়ামান্তাকোসের মতো প্রীতম কোটালও তার ফিউচার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে যে অফারটা পাঠিয়েছে সেখানে কিন্তু একটা ব্যাপার প্রীতম কোটালের ক্যাম্পের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে তিনি কতটা ইস্ট বেঙ্গলে গেম টাইম পাবেন তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা বলা হয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে আইএসএল এর সঙ্গে সঙ্গে এফসি টুর্নামেন্টগুলো খেলবে ডুরান কাপে খেলবে তো সেক্ষেত্রে প্রীতম কোটাল কিন্তু ম্যাচ টাইম পাবেন তো দেখো একটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে ফুটবলাররা ইন্টারন্যাশনাল ফুটবল টিমে খেলতে চায় তাদের কিন্তু ম্যাচ টাইমটা খুব ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে প্রীতম কোটালকে নিয়েও কিন্তু তারা একটা ভাবনা চিন্তা করতে পারে এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে তবে প্রীতম কোটাল যদি ইস্ট বেঙ্গলে আসেন তো সেক্ষেত্রে তাকে যে ব্যাপারটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে ম্যাচ টাইম যদি সেটা ইস্ট বেঙ্গল রিক্রুটিং টিম করতে পারে তাহলে প্রীতম কোটালের ইস্ট বেঙ্গলে না আসার সেরকম কিন্তু কোনো পসিবিলিটি নেই তবে দেখা যাক কী হয় অবশ্যই ট্রান্সফারটার দিকে কিন্তু নজর থাকবে ইস্ট বেঙ্গলের কিন্তু এই সিজনে ভালো মানের প্লেয়ার দরকার বিশেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টু থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান সুপার জায়ান্টের মতো গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার জন্য সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভালো প্লেয়ার সাইন করানো তো যাই হোক চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো হয় তো লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব চ্যানেলে বলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে